যাও ওনার কাছে যাও, তোমার ইউনিভার্সিটি ভর্তির সমস্যা সমাধান করে দিবে। তো রিটেনে পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পাশ করার পর যে হলে ভর্তি হতে পারবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। তখন আমি পারভেজ ভাইয়ের কাছে যাই, উনি আমাকে সাথে সাথে ওনার উনি তখন ইকবাল হলের সভাপতি, তখন উনি আমাকে নিলেন। সেই জন্য আমি ওনার প্রতি এখন পর্যন্ত কৃতজ্ঞ। আমি সবসময় এই কথাটা বলি, সব জায়গায় বলি যে আমার ইউনিভার্সিটি লাইফের হাতেখড়ি হচ্ছে আমার পারভেজ ভাই। তো যাই হোক, আর চলচ্চিত্রে আসার পরে বেশ অনেক ডাইরেক্টরের সঙ্গে আমার আমাদের এখানের ছবিতে অনেকেই কাজ করছেন, তার মধ্যে মারা গেছেন মোহাম্মদ আন্নান, উনি আমার বেশ অনেক কয়েকটি ছবি করেন, কাজী হায়াত ভাই অনেক কটা ছবি করেন, এরকম বেশ অনেক ডাইরেক্টর আমার আমরা অনেক কটা বই অনেক পরিচয় করছি, কিন্তু আমরা মোটামুটি দু একটা ছবি ছাড়া ব্যবসায়িক দিক দিয়ে আমরা সফল ছিলাম সবগুলিতে। আমি চাই আজকে এই যে পরিচালক সমিতির সঙ্গে জড়িত হওয়ার পিছনে বড় কারণ যেটা হলো, আমি চাই সম্মিলিতভাবে পরিচালক সমিতি প্রডিউসার সমিতি সম্মিলিতভাবে আসুন আমরা এগিয়ে আসি, এই চলচ্চিত্রের অবস্থা আগের মতন ফিরে আনতে চাই। আগে যেমন লোকে এত ছবি রিলিজ হলে হলে ঘুম রেখায় পড়তো, টিকিট ব্ল্যাক হলেও টিকিট কিনতো, আমরা চাই আমরা চলেন হাতে হাত মিলিয়ে আমরা আবার শুরু করি, যাতে আমরা এই চলচ্চিত্রটাকে আবার সেই পর্যায়ে নিয়ে আসতে পারি। আপনাদের যারা আজকে বয়স্ক যারা পরিচালক আছেন তারা তো জানেন, আমিও দেখছি যে আগে FBC-তে 24 ঘন্টা লোকের সর্বসম্ভব এই স্টুডিওতে শুটিং, ওখানে শুটিং, রাস্তার মধ্যে শুটিং, ওই ঝর্ণা পাড় শুটিং, মানে চলছে শুটিং। কিন্তু এখন দেখেন এটা একটা ভূতলি নগর, ভূতের নগরের মতো পরিণত হয়ে গেছে, কোনো লোক নাই, কোনো জন কিচ্ছু নাই, কোনো কেউ শুটিং করতে আসে না, কেউ নেয় না। যাই হোক, আবার চলেন আমরা সম্মিলিতভাবে, আমি আপনাদেরকে যতটুকু হেল্প করা দরকার, আপনি এটিএন বাংলা এটিএন নিউজ থেকে যা চাবেন, আপনাদের এটা প্রচারের জন্য যা যা দরকার যদি বলবেন, আমি আপনাদের সকল প্রকার সাহায্য করতে রাজি আছি। আসেন আমরা আবার চলচ্চিত্রটাকে সেই আগের পর্যায়ে ফিরে নিয়ে আসি, তাহলেই এই এতগুলি লক্ষ লক্ষ লোক বাঁচবে। আজকে চলচ্চিত্র অবস্থা খারাপ হয়, কত লোক অসহায়ভাবে ঘুরতেছে, কাজ নেই, বেকারত্ব বেড়ে গেছে, তা আমরা চাই যে আবার সেই আগের মতো আমরা ফিরে আসবো, আবার চলচ্চিত্রকে সেই ওই রকম রূপ দিব, হলে দর্শকদেরকে হলমুখী করার চেষ্টা করব, এবং হলমুখী দর্শককে না করতে পারলেও চলচ্চিত্র দেখে সেটারও আমরা চেষ্টা করবো, সেটা যে মিডিয়াতেই হোক, ইউটিউবে হোক, টেলিভিশনে হোক, অন্য যে কোনো মিডিয়াতেই, যাতে দর্শক দেখে আমাদের ছবিগুলি যাতে ভালো মর্যাদা পায়, এই চেষ্টা করবো আমরা সবাই মিলে। আজকের এই পুরস্কার আজ থেকে শুরু হলো, আমি এইটুক পরিচালক সমিতিকে এইটুকু আশ্বাস দিতে পারি, এইটি যুগ যুগ ধরে এটা চলবে, এটা আর কোনোদিন থামবে না, কোনোদিন থামবে না। শুধু আপনারা আমাকে যে সহযোগিতা করবেন, আপনারা প্রতি বছর ভালো ছবি বাছাই করে আমাদেরকে দিবেন, আমরা এই পুরস্কারটি জারি রাখবো, এবং এই পুরস্কার আমরা অস্কারটা অনেক বড় পুরস্কার সারা পৃথিবীব্যাপী, তত বড় তো আর যেতে পারবো না, যাতে বাংলাদেশের মধ্যে যেন শ্রেষ্ঠ একটি পুরস্কার হিসাবে এটা গ্রহণযোগ্যতা পায়।